আজ রাতে রিঙ্কির কাছে যাবে তো? রিঙ্কিকে কি বলবে? কিসের কি বলবো? এই এতদিন কোথায় ছিলে? যা সত্যি তাই বলবো, কার কাছে ছিলাম? রিঙ্কি কি ভাববে? কি আবার ভাববে? বিশ্বাস করবে তোমাকে? নাও করতে পারে, তাতে কি? রাগ করবে না? করতেই পারে, তাতেই বা কি এলো গেল। তবে রিঙ্কি আজ অব্দি আমায় অবিশ্বাস করেনি। আমার খুব ইচ্ছে করবে তোমাদের দেখতে যাওয়ার জন্যে, কিন্তু তা হবে না। কেন হবে না মিনু? তুমি বাসন্তীকে দিয়ে খবর পাঠালে রেললাইনের ধারে দেখা হতেই পারে। রেলের ওপারে যেন খয়রাদের চর নেই। তাহলে কি আমাদের আর কোনোদিন দেখা হবে না? কেন হবে না দিবাবু? তুমি যখনই চাইবে তোমার মনের আয়নায় আমাকে দেখতে পাবে। কি পাবে না? আর আমিও তোমাকে নতুন করে পাওয়ার আশায় সারা জীবন তোমার পথে বসে থাকব। তোমাদের মিছিলটা আসতে এত দেরি করছে কেন? অদৃষ্ট হয়তো আমাদের একসঙ্গে থাকার সুযোগ করে দিচ্ছে আরো কিছুক্ষণ। মাত্র 10টা দিন, একটা মানুষ, দুটো ঘর, রান্নাঘর, এখানকার আলো, বাতাস, অন্ধকার যে এত আপন হয়ে উঠবে, এত কাছের মনে হবে, কোনোদিন ভাবতে পেরেছিলাম কি? পারিনি। মিনু বৌদি, বাসন্তী বলছিল মিছিল এলাকায় এসে গেছে। তোমার যাওয়ার সময় হয়ে গেল দিবাবু। এই নাও, কথা দিয়েছিলাম তোমার যাওয়ার দিন এই জিনিসটা ফিরিয়ে দেব। আর দেরি করো না, মিছিল এসে গেল বলে তাড়াহুড়ো করো না, আর খবর তার পিছু ফিরে তাকাবে না। এই চৌকাট বেরোলে জানবে মিনু নামে এখানে কেউ থাকে না।
না মিনু, তুমি আমার সঙ্গে চলো। এ সময় এরকম পাগলামি করো না দেবা বাবু। যেদিন আমাকে আশু এখানে তুলে এনেছিল সেদিন থেকে আমার নিয়তি ঠিক হয়ে গেছে। যাও দেবা বাবু, দেরি করো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।